নমস্কার বন্ধুরা, দীপশিখার টিপস অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আমি আজকে একটা দেয়ালের ওয়াল ফ্লাওয়ার বানিয়ে দেখাবো। তো এটা খুব সুন্দর লাগে, দেয়ালে যখন টাঙাবেন না খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে বলুন তো এসব হাতের কাজ করতে? আমার তো খুব ভালো লাগে, আমি কিন্তু যে কোনো কাজ করি খুব ভালোবেসে এবং মন দিয়ে করি। তো আমাকে কাজটা আমার করতে ইচ্ছে করেছিল। ছেলেরা এখানে বসে পড়ছে, দুজন ছোট ছেলেদের শুধু দুষ্টুমি করে চলে যাচ্ছে আর বড় কিছুটা সাহায্য করছে। তো ও নারকেলের কুচিগুলো নিয়েছে, নারকেল স্টিক বানানোর জন্য নারকেলের কুচি লাগবে। তো দেড় চাক্ষুর করে কুচিগুলোর সাইজ নিতে হবে। এখানে স্টিক বানাতে মোট 12টি, মানে 4 × 3 = 12, 12 × 12 = 24টি কুচি লাগবে। তো কুচিগুলো কিন্তু কাগজ দিয়ে কভার করতে হবে, তবেই দেখতে সুন্দর লাগবে। আমি এখানে ব্ল্যাক কালারের আর্ট পেপার নিয়েছি, আর এই ফ্লাওয়ার বানানোর জন্য 3 রকমের আর্ট পেপার নেওয়া হয়েছে। তো কালো কালারের আর্ট পেপার দিয়ে কুচিগুলোকে আটা দিয়ে চিটি নিলাম। তো এবার ওই কুচিগুলোকে দেখুন সমানভাবে বসিয়ে খুব সাবধানে আটা দিয়ে চিটি নিতে হবে। 3টি করে কুচির লাইন নিয়েছি, তো মোট 12টি কুচি স্টিক করা হয়ে গেছে এবং আটা দিয়ে চিটানো হয়ে গেছে। আর ফুলগুলো এরকম বানিয়ে নিচ্ছে। তো ফুলগুলো বানানোর জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ফুলগুলো বানাচ্ছি। তো আপনারা কে কে বাড়ির এরকম হাতের কাজ করতে ভালোবাসেন আমাকে একটু বলবেন বন্ধুরা। তো দেখুন এরকমভাবে সরু সরু কাগজগুলোকে কেটে নিতে হবে। আর এখানে এই ফুলটা বানাতে জন্য কিন্তু এরকম একটা ছোট্ট কাঁচি লাগবে, মানে এরকম কুচি লাগবে। সেই কুচির সাহায্যে কুচির চারপাশে কাগজটাকে এরকমভাবে রাউন্ড করতে হবে। রাউন্ড করলে কিন্তু এই গোলাপ ফুলটা চলে আসবে, খুব সুন্দর লাগে কিন্তু এই গোলাপ ফুলটা যখন। তৈরি হয়ে যাবে তখন দেখবেন কতটা খুব সুন্দর লাগছে। দেখছেন বন্ধুরা গোলাপ ফুলটা হয়ে গেছে। তো এই গোলাপ ফুলটা আমি বিভিন্ন রকমের কালারের বানাবো। এখানে আমার অত রকমের আর্ট পেপার ছিল না, তো আমি এখানে কালারিং করে নিয়েছি। পিঙ্ক কালারের উপরে আমি রেড কালার দিয়েছি, তো একটা নতুন রকমের কালার হয়ে গেছে। তো আরও বিভিন্ন রকমের কালার করে নেব। আর যতটা সরু চাইবেন ততটা সরু করবেন, নাহলে কি ওতে কী হবে ফুলটা কিন্তু পাপড়িটা অনেক বেশি হবে, আর যদি চওড়া করবেন তাহলে কিন্তু ফুলের পাপড়িটা কম হবে, অতটা দেখতেও ভালো লাগবে না। আমি একটু সরু করে করেছি, দেখছি এতে ফুলের পাপড়িটাও বেশি হয়েছে এবং দেখতেও সুন্দর লাগছে। আর লাস্টের দিকে কিন্তু আটা দিয়ে এরকম নিচটা ছিটিয়ে দিতে হবে। দেখছেন খুব সুন্দরভাবে গোলাপ ফুলটা হয়ে গেল। দেখুন পুরোটা যেন কাজ ফিনিশ হয়ে যাবে, তখন কিন্তু খুব ভালো লাগবে। আর হলুদ কালারের উপরে সাদা কালার এটা দিয়ে দিচ্ছি একটু। এখানে আমি ফেব্রিক কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে ওয়াটার কালার ব্যবহার করতে পারেন। তো কালার যদি ব্যবহার না করেন আপনারা বিভিন্ন রকমের আর্ট পেপার কালার নিতে পারেন। তো আমি কালার এখানে ব্যবহার করেছি কারণ দেখতে সুন্দর লাগবে বলে। আর ওই যে কালারটা করেছি কালারের উপরে ডট ডট দিয়ে দেবো, এতে কী হবে খুব সুন্দর লাগবে, আরও আরও দেখতে ফুলগুলো ভালো লাগবে। তো এখানে রেড কালারের উপরে সাদা দিয়ে দেবো, আর এখানে আকাশি কালারের উপরে গ্রিন কালার দিয়ে দিচ্ছি। এটা মনে হচ্ছে না ব্ল্যাক কালার, কিন্তু এটা ব্ল্যাক কালার না, এটা গ্রিন কালারটা দিয়েছি। আর শুকনো হওয়ার পরে সাদা ডট ডট দিয়ে দেবো। শুকনো হওয়ার পরে কিন্তু কাঁচির সাহায্যে এটা কাটতে হবে, নাহলে কিন্তু কাঁচি কাটতে গেলে কিন্তু ছিঁড়ে যেতে পারে কাগজটা। তো শুকনো হয়ে গেছে পেপারগুলো, এরপর কাঁচির সাহায্যে আমি এগুলো কেটে নিচ্ছি। তো আমার ছোটো থেকেই কিন্তু এরকম বাড়িতে নানা রকম সাজানোর কাজ, যে কোনো হাতের কাজ, ফুল বলুন, এই টেবিল ক্লথ বলুন, আসন বলুন, বাড়ি, ছোট কাগজের বাড়ি আমি স্কুলে বানাতাম। যখন হাতের কাজ দিত স্যারটা তখন খুব আনন্দের সাথে, মাটির কাজ নানা রকম, আমার কিন্তু খুব ভালো লাগে এসব হাতের কাজ করতে। তো সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে করতাম। মানে এখনও যখন মন যায়, যখন মন করে তখন এরকম কাজ করি, কখনো কখনো আবার ড্রয়িং করি, আমার খুব ভালো লাগে এসব কাজ করতে। দেখবেন মনটাও যখন খারাপ থাকবে তখন এইসব কাজ করবেন না, দেখবেন মনটা অনেকটা হালকা হয়ে যাবে এবং মনটা ফ্রি থাকবে,
সব সময় অন্যরকম চিন্তাও আসবে না, ভালো লাগে সব কাজ করতে। দেখবেন নিজের মনের মধ্যে একটা আনন্দ আসে, যে কোনো কাজ করবেন দেখবেন খুব ভালো লাগবে, আনন্দের আনন্দ সহকারে কাজ করবেন, দেখবেন খুব খুশি আসবে মনের মধ্যে যে তুমি একটা কিছু করতে পেরেছো। সবসময় এই এখন দৈনন্দিন জীবনে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকা আমার খুব একটা ভালো লাগে না। আমাকে এইসব কাজ নানা রকমের কাজ করে আমার খুব ভালো লাগে এসব করতে। তো এইভাবেই সমস্ত ফুলগুলো আমি তৈরি করে নিলাম এবং চিটিও নিয়ে গেছি। এবারে সাইডগুলো যে ফাঁকা আছে সেখানেগুলো একটু যাতে দেখতে সুন্দর হয় আঠা দিয়ে চুমকি বসিয়ে দিচ্ছি। চুমকি বসাচ্ছি কেন বলুন তো, দেখতে সুন্দর লাগবে আরও। দেখছেন বন্ধুরা, স্টার রকমের যে চুমকিগুলো হয় গোল্ডেন কালারের সেগুলো দিয়ে দিয়েছি। এবার এটা আমি দেয়ালে শুকনো হওয়ার পর টাঙিয়ে দিচ্ছি। দেখছি কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার আমাকে কমেন্টে লিখে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।